সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো এবং তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত পর্যবেক্ষণ করছো, দেখছো। আমি মহিদুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। গত ক্লাসে আমি অষ্টম শ্রেণীর, তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় আলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেদিন আমি আলোর প্রকৃতি সম্বন্ধে জানিয়েছি, আলোর প্রতিসরণ কি এবং আলোর প্রতিসরণের নিয়ম দুটি জানিয়েছি। আজকে আমি আলোর প্রতিসরণের নিয়মের উপর ডিপেন্ড করে, নির্ভর করে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং আলোর সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রান্তি কোণ নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আলোচনা করব আলোর প্রতিসরণের নিয়ম জেনেছি, কিন্তু আলোর প্রতিসরণের দুটো কিন্তু সূত্র রয়েছে। আমরা আলোর প্রতিসরণের দুটো সূত্র সম্বন্ধে জানবো। আলোর প্রতিসরণের প্রথম যে সূত্রটা রয়েছে, এটাকে স্নেলের সূত্র বলা হয়। এটা কিন্তু আলোর আপতন কোণ এবং হলো প্রতিসরণ কোণের অনুপাত থেকে আমরা প্রথম সূত্রটা পাব। তো আমরা লিখে ফেলি আগে আলোর প্রতিসরণের প্রথম সূত্র এবং আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। আলোর প্রতিসরণের দুটি সূত্র, প্রথম সূত্র সবাই লিখবে সাথে সাথে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদাই একটা ধ্রুব সংখ্যা। একে স্নেলের সূত্র বলে, স্নেলের সূত্র বলা হয়। ধ্রুব সংখ্যাটিকে সংখ্যা টিকে আলোর প্রতিসরণাঙ্ক বলে। একে মিউ বা ইটা দ্বারা প্রকাশ করা হয়। প্রতিসরণাঙ্ক ইটা ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই হলো সাইন আর। আমি লিখে ফেলেছি, বলেছি এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই একটা ধ্রুব সংখ্যা। একে স্নেলের সূত্রও বলা হয়। ধ্রুব সংখ্যা থেকে আলোর প্রতিসরণাঙ্ক বলে। আলোর প্রতিসরণাঙ্ককে মিউ বা ইটা দ্বারা প্রকাশ করা হয়। আলোর প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই হলো সাইন আর। ব্যাপারটা একটু চিত্রের সাহায্যে তোমাদেরকে বোঝাতে চাই। সংজ্ঞাটা কিন্তু, সূত্রটা কিন্তু একটু বড় মনে হচ্ছে। এখানে কিন্তু বলা হয়েছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট বর্ণ, অর্থাৎ আলোর প্রতিসরণাঙ্ক বা আলোর প্রতিসরণ দেখতে চাইলে তোমাকে দুটো মাধ্যম দরকার হবে, পাশাপাশি দুটো মাধ্যম এবং স্বচ্ছ মাধ্যম এবং একটা আলোক রশ্মি দরকার হবে।
সে আলোকরশ্মিকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের দিকে যেতে হবে। আমরা আলোক প্রতিসরণের নিয়মে দেখেছি, হ্যাঁ, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে বেঁকে যায়। বেঁকে গেলে কিন্তু কি হয়, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ আলাদা আলাদা হয়। আপতন কোণকে আমরা আই দিয়ে প্রকাশ করি, প্রতিসরণ কোণকে কিন্তু আমরা আর দিয়ে প্রকাশ করেছি। তো মনে করো আমার পাশাপাশি এরকম দুটো মাধ্যম নিলাম, এ মাধ্যমের এটা এ মাধ্যম, এটা মনে করো বি মাধ্যম, এদিক থেকে আলোকরশ্মি মনে করো এদিকে গেল, এদিক থেকে আলোকরশ্মি কি করলো এদিকে গেল, ঘনত্ব অনুযায়ী কি করলো আলোর প্রতিসরণের নিয়ম অনুযায়ী বেঁকে গেল। তাহলে এটা আপতন কোণ, এটা কিন্তু প্রতিসরণ কোণ। এখন ঘটনা হলো এই আপতন কোণের জন্য এই প্রতিসরণ কোণ পাওয়া গেল, মাধ্যমে এই দুটোই থাকলো। এই আলোকরশ্মির আপতন কোণটা যদি আমি এরকম করে বড় করে দেই, তাহলে এটা কিন্তু নতুন করে আই ওয়ান দিই আমি, তাহলে কিন্তু দেখা যাবে ওই অনুযায়ী কিন্তু বেঁকে প্রতিসরণ কোণটা কিন্তু এই পরিমাণ হতে পারে। অর্থাৎ আই বড় করলে আরও বড় হবে, আই ছোট করলে কিন্তু আরও ছোট হবে, কিন্তু হিসাবটা হবে কি আই এর চেয়ে কিন্তু আরটা সবসময়ই ছোট হবে। কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যাবে যে এই আপতন কোণের সাইন মানে হলো সাইন আই, আর প্রতিসরণ কোণের সাইন মানে হলো সাইন আর, আয়ের সাথে আই আর আই আর, আবার আই ওয়ান দিলে তাহলে আই ওয়ান, এখানে কিন্তু আর ওয়ান হবে। এই সাইন আই সাইন আর সাইন আই ওয়ান সাইন আর ওয়ান সাইন আই টু সাইন আর টু, এদের অনুপাতের যে রেজাল্টটা এটা কিন্তু সবসময় কিন্তু একই থাকবে। মনে কর এই দুইয়ের অনুপাত করে দুই পাওয়া গেল, পরবর্তীতে সাইন আই ওয়ান সাইন আর ওয়ান লেও কিন্তু রেজাল্ট দুই পাওয়া যাবে, সাইন আই টু সাইন আর থ্রি ইত্যাদি নিয়েও কিন্তু দুই রেজাল্ট পাওয়া যাবে। অর্থাৎ এই জিনিসটাকেই ব্যাখ্যা করা হচ্ছে যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের জন্য আপতন কোণ যাই হোক তাতে যে প্রতিসরণ কোণ পাওয়া যাবে সেই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং এটাই স্নেলের সূত্র, এবং স্নেলের সূত্রের গাণিতিক রূপ কিন্তু হলো মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই হলো সাইন আর। এবার আমরা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র নিয়ে জানব। দ্বিতীয় সূত্র, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। আমরা কিন্তু আপতন কোণ, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, প্রতিসরণ কোণ, এগুলো কিন্তু আমরা সবই বুঝি। মনে করো একটা চিত্র যদি আমি আঁকি এবং আমি যদি আলোর প্রতিসরণ আমরা দেখি, ধরে নাও যার আলোকরশ্মি আপতিত হলো এটা আপতন বিন্দু, প্রতিসরিত হলে এটা প্রতিসরিত রশ্মি, এটা কিন্তু আপতিত রশ্মি এও আর ও আরটা কিন্তু প্রতিসরিত রশ্মি। বলা হয়েছে আপতিত রশ্মি এও, প্রতিসরিত রশ্মি ও আর এবং আপতন বিন্দুতে যে লম্বটা এম এন, এরা একটা তলে অবস্থান করবে। তোমরা জেনে রাখবা একটা তল মানে কিন্তু হচ্ছে হলো কি দ্বিমাত্রিক, এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে। এই কথাটার অর্থ হলো যে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বন্দিতে এই যে এম এন লম্বটা এই তলে অবস্থান করবে। এর অর্থ মানে হলো যে আলোকরশ্মি এদিক দিয়ে এসে আলোকরশ্মি যে এদিক উপরের দিকে চলে আসবে অথবা নিচের দিকে চলে যাবে এমনটা হবে না, একটাই তলে অবস্থান করবে। এটাই দ্বিতীয় সূত্র যে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপতন বন্দিতে অঙ্কিত অভিলম্ব একই তলে বা একই সমতলে অবস্থান করবে। এখন আমরা আলোর প্রতিসরণের নিয়ম থেকে সংকট কোণ এবং আলোর পূর্ণ অভ্যন্তরীণ ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো আলোর সংকট কোণ, সংকট কোণ লিখে ফেলো, আগে সংজ্ঞাটা লিখে ফেলি তারপরে তোমাদের বুঝিয়ে দেব।
আলোকরশ্মি, আলোকরশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম হতে হালকা স্বচ্ছ মেঘ, হালকা স্বচ্ছ মাধ্যমের দিকে, মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায় আপতন কোণের সেই মানকে সংকট কোণ বলে। তাহলে কি লিখে ফেলেছি, আলোকরশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম হতে হালকা স্বচ্ছ মাধ্যমে যাবার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায় আপতন কোণের সেই মানকেই কিন্তু সংকট কোণ বলে। সংকট কোণের কিন্তু ইংলিশ ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকট কোণ বলা হয়। এর আরেকটা বাংলা নাম হলো ক্রান্তিকোণ, সংকটকোণ বা ক্রান্তিকোণ। তো এখানে বলা হচ্ছে সংজ্ঞাতে যে আলোকরশ্মি ঘনত্ব থেকে যখন হালকার দিকে যাবে তখন কিন্তু কি হবে, আপতন কোণের একটা মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হবে, তখন প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যাবে, সেই অবস্থায় আপতন কোণটাকে কিন্তু সংকটকোণ বলা হয়। দেখো আমি চিত্রটি একটু দেখানোর চেষ্টা করতেছি। মনে করো এটা ঘনমাধ্যম নিচে, আর মনে করো এটা কিন্তু হালকা মাধ্যম, এটা ঘন এটা হলো হালকা। ধরে নাও আলোকরশ্মি এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এই সাইডে যাবে, এটা যদি ঘন হয় এটা যদি হালকা হয় আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণটা কী হবে, বড় হবে, আমরা তো নিয়মে তাই দেখেছি। তাহলে কি করবে, আলোকরশ্মি কিন্তু এদিক বেঁকে গেল, মানে এটার চেয়ে এটা বড় কোণ হলো। এই কোণটা তুমি যদি আরও বাড়াও এটা কিন্তু আরও বেড়ে যাবে, তাই তো? এভাবে বাড়তে বাড়তে একটা কোণ পাওয়া যাবে যে কোণের কারণে আলোকরশ্মি কিন্তু এই দিক দিয়ে চলে যাবে, অর্থাৎ এই যে তৃতীয় যে আপতন কোণ, এই আপতন কোণের কারণেই কিন্তু প্রতিসরণ কোণ তখন নব্বই ডিগ্রি হয়েছে, এবং প্রতিসরিত রশ্মি কিন্তু এই যে আমাদের কিন্তু এটা এক্স ওয়াই বিভেদ তল, অর্থাৎ আলোকরশ্মি কিন্তু এক্স ওয়াই বিভেদ তল দিয়ে চলে গেছে। তখন এই যে আপতন কোণটা, তৃতীয় আপতন কোণ যেটা, এই তৃতীয় আপতন কোণটাকেই কিন্তু আমাদের কী বলা হয়, সংকট কোণ বলা হয়। আলোকরশ্মি ঘনত্ব থেকে হালকার দিকে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণটা নব্বই ডিগ্রি হয়েছে, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে গেছে, আপতন কোণের সেই মানকেই কিন্তু, আপতন কোণের সেই মানটাকেই কিন্তু সংকট কোণ বলা হচ্ছে। তাহলে সংকট কোণ কিন্তু মেইনলি এখানে ঘনমাধ্যমে তৈরি হচ্ছে। আর আরেকটা ব্যাপার যে এখানে আলোকরশ্মি যখন ঘনত্ব থেকে হালকার দিকে যাবে তখনই সংকট কোণ পাওয়া সম্ভব, কারণ ঘনত্ব থেকে হালকার দিকে যাওয়ার সময় কিন্তু আপতন কোণের মান বাড়ার সাথে সাথে প্রতিসরণ কোণের মানটা কিন্তু
আরও বেড়ে যাচ্ছে এবং এমন একটা আপতন কোণের কারণে প্রতিসরণ কোণটা কিন্তু অটোমেটিক্যালি 90 ডিগ্রি হচ্ছে। কিন্তু আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে কোনো কারণে হালকা মাধ্যমের দিকে যায় তখন কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমরা বুঝতে পারলাম সংকট কোণ কি বা ক্রান্তি কোণ কি। এখন তুমি দেখো আমাদের পরবর্তী আলোচনা হবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সেখানে দেখো যে এই কোণটা তুমি যদি আরও বাড়াও, মনে কর তুমি আরও বাড়ালে, তখন কিন্তু আলোকরশ্মি আবার এই মাধ্যমে ফিরে আসবে। এই যে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত করলে তখন আলোকরশ্মি আর দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে না, প্রথম মাধ্যমেই ফিরে আসতেছে। তখন আলোর এই ঘটনাকে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। তো আমরা এবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করব। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমরা দেখলাম সংকটকোণ। সংকটকোণে আলোকরশ্মি ঘন থেকে হালকার দিকে যাওয়ার সময় একটা আপতন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান বাড়তে বাড়তে তখন কিন্তু 90 ডিগ্রি হয়ে যায়। এখন আলোকরশ্মি যদি সংকটকোণের চেয়েও বড় কোণে আপতিত হয় তখন কিন্তু আলোকরশ্মির প্রতিসরণ কোণটা কিন্তু 90-এর চেয়ে বেশি হয়ে যাবে, অর্থাৎ আলোকরশ্মি তখন দ্বিতীয় মাধ্যমে যাবেই না, প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনা কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো আমরা লিখে ফেলি একটু, আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমের দিকে যাওয়ার সময় আপতন কোণের চেয়ে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে আলোকরশ্মি আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আলোর প্রতিসরণ না হয়ে আলোর প্রতিফলন হয়। একে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তাহলে কি লিখেছি, আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমের দিকে যাওয়ার সময় সংকট কোণের চেয়েও যদি বড় কোণে আপতিত হয় আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আলোর প্রতিসরণ না হয়ে আলোর প্রতিফলন হয়। একেই কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তোমাদেরকে যদি এটা আমি চিত্র দিয়ে একটু বোঝাতে চাই, মনে করো এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। তাহলে এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। আলোকরশ্মি মনে করো এদিকে যাচ্ছে, এদিকে গিয়ে যাওয়ার সময় ধরে নাও যে এই কোণের কারণে আলোকরশ্মি এই দিক দিয়ে চলে গেছে, তাহলে এটা কিন্তু সংকটকোণ, এটা কিন্তু সংকটকোণ। এখন আলোকরশ্মি যদি এর চেয়েও বড় কোণে আপতিত হয়, এই দিক দিয়ে আপতিত হয়,
তাহলে কিন্তু কি হবে, আলোকরশ্মি এই দিকে চলে আসবে। অর্থাৎ এখানে প্রথম মাধ্যম, এটা কিন্তু দ্বিতীয় মাধ্যম, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, এটা প্রথম, এটা কিন্তু দ্বিতীয় মাধ্যম। তাহলে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে না, প্রথম মাধ্যমে ফিরে আসতেছে। তো দ্বিতীয় মাধ্যমে যাওয়াটা তো হলো আসলে আলোর প্রতিসরণ, কিন্তু প্রথম মাধ্যমে ফিরে আসা কিন্তু আলোর প্রতিফলন। তাহলে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসতেছে, সুতরাং এটা কিন্তু আর আলোর প্রতিসরণ থাকছে না, এটাকে কিন্তু বলা হয় আলোর প্রতিফলন। তবে সরাসরি প্রতিফলন না, আমরা সরাসরি প্রতিফলন জানি আলোকরশ্মি সরাসরি কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যে কোনো অস্বচ্ছ মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসলে সেটা আলোর প্রতিফলন। কিন্তু এখানে পাশাপাশি দুটো স্বচ্ছ মাধ্যম আছে, দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তারপরেও কিন্তু এখানে আলোকরশ্মি কিন্তু আপতন কোণের উপর নির্ভর করে কিন্তু দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে না। তাই এই প্রতিফলনটাকে আমরা কি বলবো না, আসলে মানে পুরোপুরি বা সম্পূর্ণ সরাসরি আলোর প্রতিফলন বলবো না, এটাকে বলবো আমরা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাই আমাদের কি বলা হচ্ছে, আলোকরশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমের দিকে যাওয়ার সময় আর সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে আলোকরশ্মি আর দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আলোর প্রতিসরণ না হয়ে আলোর প্রতিফলন হয়, এটাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। আমরা নেক্সট ক্লাসে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম এবং অপটিক্যাল ফাইবারের ব্যবহার নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করতে চাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।